গেল ঈদ উল আজহায় মুক্তি পেয়েছে পরিচালক রায়হান রাফির বহুল আলোচিত পরাণ সিনেমা। এখনো দাপটের সঙ্গে প্রেক্ষাগৃহে চলছে ছবিটি। এদিকে পরাণের সাফল্যের রেশ থামার আগেই এই নির্মাতা তার পরের ছবি দামাল মুক্তির ঘোষণা দেন। জানান, আগামী 28 অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি। তবে এখানেই শেষ নয়, সম্প্রতি জানা গেছে নতুন খবর, দামাল মুক্তির আগে আরও একটি ধামাকা নিয়ে আসছেন এই নির্মাতা। কিন্তু কি সেটা, বিস্তারিত প্রতিবেদনে। ঢালিউডের এ প্রজন্মের জনপ্রিয় নির্মাতাদের একজন তরুণ পরিচালক রায়হান রাফি, যিনি দেশের সিনেমা প্রেমীদের একের পর এক চমক দিয়ে যাচ্ছেন। সবশেষ তার সিনেমা পরাণ দর্শকদের মাঝে আলোড়ন সৃষ্টি করে আয় করেছে খরচের দ্বিগুণ অর্থ, যা দেশীয় সিনেমার ইতিহাসে নতুন দিগন্ত উন্মোচন করল। এদিকে পরাণের সাফল্যের রেশ থামার আগেই এই নির্মাতা তার পরের ছবি দামাল মুক্তির ঘোষণা দেন। জানান, আগামী 28 অক্টোবর মুক্তি পাবে তার নতুন সিনেমাটি। তবে এর মাঝে জানা গেছে, দামাল মুক্তির আগে আরও একটি ধামাকা নিয়ে আসছেন এই নির্মাতা। জানা যায়, রায়হান রাফির নতুন ধামাকা ওয়েব ফিল্ম নিঃশ্বাস 15 সেপ্টেম্বর রাত 8টায় দেশে ওটিটি প্ল্যাটফর্ম চোরকিতে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি। এরই মধ্যে প্রকাশিত 1 মিনিট 56 সেকেন্ডের ট্রেলার যেন রহস্যের অন্ধকারে ফেলে দিয়েছে দর্শকদের। স্বামী, আমি পারবো না। তুমি পাপ করছো আর ভোগ করছো তোমার বাচ্চা। মূলত দারুণ শ্বাসরুদ্ধকর এই ট্রেলারে তাসনিয়া ফারিনকে দেখা যায় হাসপাতালে, তিনি তার বাচ্চাকে খুঁজছেন। সেই হাসপাতালে কয়েকটি পরিবার ও কয়েকজন মানুষের বেঁচে থাকার লড়াই চলছে। এই লড়াই আরও কঠিন হয়ে পড়ে যখন মুখোশধারী কিছু উগ্রবাদী ছক আটে এক বিধ্বংসী হামলার। ধ্বংসস্তূপের মধ্যে একজন ঘুরে দাঁড়ায় প্রতিরোধের দুর্গ গড়ে। এদিকে সিনেমাটি নিয়ে পরিচালক রায়হান রাফি বলেন, চোরকি তার জন্য একটা সিনেমা হল। যারা হলে যেতে পারেন না তারা দেশ বিদেশ থেকে চোরকি দেখেন। নিঃশ্বাস এখন পর্যন্ত তার করা সবচেয়ে এক্সপেরিমেন্টাল কাজ। তার সব ছবি থেকে এই ছবির মেকিং, স্টাইল সব কিছুই আলাদা। এছাড়া রাফি আরও বলেন, তিনি আসলে দর্শককে ঠকাতে চান না। দর্শক তো নিজের সময় টাকা দিয়ে সিনেমা দেখে, তাদের ঠকালে তো তার উপর থেকে বিশ্বাস উঠে যাবে। জানেন না, নিঃশ্বাসের টিজার দেখে দর্শক কতটুকু বুঝতে পেরেছে। এই সিনেমার জন্য অনেক বড় একটা সেট বানানো হয়েছে, সেই সঙ্গে সিনিয়র জুনিয়র মিলিয়ে 50 থেকে 60 জন শিল্পী কাজ করেছেন। তিনি আশা করছেন সবার ভালো লাগবে।